নমস্কার, আমি ডক্টর সৌম্য দাস, কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যাট মণিপাল হসপিটাল কলকাতা। আজ আপনাদের সামনে আমি সিওপিডি সম্বন্ধে দু চার কথা বলব। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি একটি ক্রনিক শ্বাসকষ্টের রোগ, যেটা সাধারণত মধ্যবয়স্ক মানুষদের অনুভূত হয়। আমাদের প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বুধবার সপ্তাহটিকে সিওপিডি সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। এবছর সেই দিনটি পড়েছে হচ্ছে 15ই নভেম্বর, এবং এবছরের থিম ব্রিদিং ইজ লাইফ অ্যাক্ট আর্লিয়ার, অর্থাৎ শ্বাসই জীবন, এবং এর জন্য আমাদের আগে থেকে সচেতন হওয়া উচিত। আমি যদি কয়েকটি তথ্য তুলে ধরি তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। সারা বিশ্বে প্রায় 15% ছেলেরা এবং 10% মেয়েরা তারা এই সিওপিডি রোগে এখন ভুগছে, এবং সারা বিশ্বে প্রায় 300 মিলিয়ন পেশেন্ট তারা অ্যাফেক্টেড উইথ সিওপিডি, এবং এটি বিশ্বের এখন তৃতীয় প্রধান কারণ, মৃত্যুর কারণ, এবং এতে প্রায় 3 মিলিয়ন রোগীর এই রোগের জন্য মৃত্যু হয়। আরও অ্যালার্মিং তথ্য হল 1990 থেকে 2017 মধ্যে 23% কেসেস বাড়ছে, ইন সিওপিডি কেসেস বাড়ছে। সুতরাং যে এটা একটা বড্ডই অ্যালার্মিং, এবং শুধু তাই নয়, আমরা দেখছি মেয়েদের মধ্যেও সিওপিডি রোগের প্রভাব প্রচণ্ডভাবে বাড়ছে, সিওপিডি কেস বাড়ছে তাদের মধ্যে। এবারে আমরা দেখব যে কখন তাহলে আমরা সিওপিডি সাসপেক্ট করব। আমাদের মধ্যে যদি দেখি যে সারা বছরই কাশি লেগে থাকছে, অথবা কাশির সঙ্গে কফ উঠছে, অথবা যদি আমরা দেখি যে আমার বয়স সমান বয়সী লোকেদের সঙ্গে হাঁটার সময় আমি তাদের থেকে পিছিয়ে পড়ছি, আই শুড সাসপেক্ট সিওপিডি। তখনই আমাকে ভাবতে হবে যে আমার সিওপিডি নয় তো, এবং তখন আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং আমরা আগেই বললাম যে সিওপিডিটা মেইনলি প্রিভেন্টিভ ডিজিজ, অ্যাক্ট আর্লিয়ার, তো সুতরাং সেই অ্যাক্ট আর্লিয়ারের ব্যাপারগুলোর প্রতিও একটু জোর দেওয়া উচিত। যেমন আমাদের ধূমপান থেকে বিরত হওয়া, যেটা একটা প্রধান কারণ, আর পরিবেশের প্রতি নজর দেওয়া, সেটাও একটা বড় দিক। আমাদের যে চারপাশের পরিবেশ আছে তা কিভাবে আরো ভালো হতে পারে সেটার দিকে আমাদের প্রত্যেকের সচেতনতা বাড়াতে হবে। নমস্কার।